গঞ্জে যুব তৃণমূলের জেলা সম্পাদককে মারধরের অভিযোগ দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। কোচবিহারে জেলা তৃণমূলের যুব সম্পাদক বিকাশ গোস্বামীকে মারধরের পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনায় ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এলো বক্সিরহাটে। বৃহস্পতিবার সন্ধ্যায় বক্সিরহাট থানার হরিপুর তৃণমূল দলীয় কার্যালয়ে ঘটনাটি ঘটে। যদিও গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জেলা তৃণমূল যুব সম্পাদক বিকাশ গোস্বামী। অন্যদিকে তৃণমূলের অপর গোষ্ঠী নেতাদের দাবি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জেলা তৃণমূলের যুব সম্পাদক বিকাশ গোস্বামী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বারোকোদালি এক নং গ্রাম পঞ্চায়েতের থেকে ফেরার সময় সঞ্জয় মান্তা নামে এক তৃণমূল নেতা তাকে হরিপুর তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যায়। সেখানে কিছু বিষয়ে কথা কাটাকাটি শুরু হলে তুফানগঞ্জ দু নং ব্লক সম্পাদক সুরেশ বর্মন ও ব্লক যুব সভাপতি মানিক বর্মনের লোকজন হরিপুর দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর চালায়। পরবর্তীতে তিনি সেখান থেকে কোনো মতে পালিয়ে তুফানগঞ্জ মহকুমার হাসপাতালে ভর্তি হন আহত অবস্থায়। তার বুক এবং হাতে প্রচণ্ড আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এই গোটা ঘটনায় বক্সিরহাট থানায় তিনি একটি লিখিত অভিযোগ জমা দেবেন বলেও তিনি জানান। যদিও যুব সম্পাদককে মারধর ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের তুফানগঞ্জ দুই নং ব্লক সম্পাদক সুরেশ বর্মন ও ব্লক যুব সভাপতি মানিক বর্মন।